মাদ্রাসা থেকে যারা বাইর হয় ওদেরকে আপনি মসজিদের ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো পোস্ট আছে? তো যারা বাইর হলো ওরা করবে কি? ও কোনো পুস্তকের দোকানে চাকরি করে, কোথাও গেলে তরে তিন চারজন মিলে চল দোস্ত একটা মাদ্রাসা শুরু করে দিই। এবার আপনাকে এসে বুঝাবে এরকম মাদ্রাসা করলে মাদ্রাসা আপনি টিন দিলে আপনাকে ব্যস্ত এইটুকু দেওয়া হবে, আপনি এটা দিলে এরকম হবে। আমি দেবেন মাদ্রাসার ফলাফাই নে রাস্তাটা টুল ফাইত্যা করার টেহা তুলে কয়জন লোকে আট তোলে কি ফাঁক না কথা কয় দেশটারে ছাইয়া লাইছে ফোলাফেন্ডির এবারে এলাগাই দিছে টেহার ফগড় থাকতো না আতাইয়া বার কইরা লাইব আসিনির অসভ্য। আমি কই তুমি যেই খারাস তুমি তো মাদ্রাসার টেহা দিবে হগিন্নি বেড়ি রে তুমি ভিক্ষা দাও না যে তারা এই ফাঁকনা কথা কয় খবর লইয়া চাইয়েন হগিন্নি বেড়ি রে ওতে ভিক্ষা দেয় না ঠিক কিনা কর আর যারা দেউন না তারা জীবনে দেওয়া লইয়া কথা কয় না যদি না দেউন না এই দিয়ে দেখবেন ফাঁকনা কথা কয় যদি আপনি তারে খেড়া করিয়া জিগেতেন পারেন তারা যেমনি ভিক্ষা করে টেহা নেয় আর তাই না তুমি এই জীবনে কয় টেহা দিছ তে জীবন এক টেহাও দিছে না মসজিদ মাদ্রাসা কইলাম না হগিন্নি বেড়ি রেতে ভিক্ষা দেয় না তে মাদ্রাসার টেহা দিব তিন ফলা ফেন রে তে টেহা লুয়ে কবরও যাইব গা দিব কীর্তো মানুষের না উজবিল্লা কেন তো এরকম ফাঁকনা কথা কইবেন না ফাললে দিবেন না ফাললে নাই ফাঁকনা কথা খুব খারাপ। নবীজি কইছে এই অসভ্য মানুষটি এদের লেগে আমার বেশি মায়া লাগে আল্লাহ কখনো তাদেরকে মাফ করবে না গরিব অথচ ফাঁকনা কথা কয় ধনী ফাঁকনা কথা কইলে ভাল লাগে কিছু কিছু গরিব আছে ভাত খাইতে ভাত খায় না তার বিরাট কুত্তা ঘুমায় তাই দেখবেন বড় লোকরে মানুষের বেজ্জতি করতে একটা সেকেন্ড দেরি করে না ঠিক কিনা কম কারণ তার নিজের ইজ্জত থাকলে না তো আরেকজনের ইজ্জত বুঝতো তার নিজের লুঙ্গি নেই আরেকবার লুঙ্গি গেলে টান দিয়ে তো খুলবই যার নিজের লুঙ্গি নাই তাতে আরেকবার লুঙ্গির গুরুত্ব বুঝে না মর্যাদা বুঝে না। আপনারা এটা এবার মনে করেন যে হুজুরে বুঝে কালেকশনের ফেল যাইতে আছে না 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 এটা প্রসঙ্গক্রমে আইসে দেখা কইলাম আপনারা মাদ্রাসা আপনারা চালাইবেন আমার কালেকশনের ঠেহা কি আমি এসে এক রাইতের লেগিয়া আর সব সময় আপনারা দেখবেন এই তিমড়ি যদি খাইয়া থাকে এইটাও দেখবেন না খাইয়া থাকলে এইটাও দেখবেন আপনার ফেরো যদি খানা যায় তিমড়িতে না খাইয়া রাখিয়া তাহলে আপনার তা আপনি বুঝবেন আমার বুঝনের ঠেহা কি হেনো আমি এসে এক রাখাতে লেগে আমি আর কতক্ষণ দেখা আমি যা আছে কইয়া গেলাম বুঝে ধরলে বুঝ কইরা চললেন যখন মাইয়ারে বিয়া দিবেন হুজুর রাইয়া জিগাইবেন এতিম খানার হুজুর হুজুর কয়জন এতিম আছে বলে 25 জন আছে আপনি বাবুর সিরে কইবেন 25 জনের বানাইয়া বাড়াইয়া রাখ বরযাত্রী আইবে 100 নিজে দাওয়াত দিছি 200 ওই লোক তো 300 আর 25 জন 325 জনের রান্না রান্ধবি বাবুর সিকে 25 জন কেড়ে কয় আমার মাইয়ার বিয়া হইব অথচ এতিম খানার ফলাফে একদিন গুস্ত দিয়া ভাত খাইতো না আমি কি মুসলমান রে আমি ঠিক কি না আমার মতো মুসলমান কিমা কি কামড় লাগাম আমি আমার মাইয়ার বিয়ে হইব আমার ঘরে গুস্ত রান্ধা হইব আমার গ্রামে তিন দিখাইতো না একবেলা আমার এই খানার দরকার নাই। আলু তুলছেন লাগানোর সময় নিয়ত করে রাখবেন 20 কেজি আলু এতিম খানার ধান লাগাইছেন নিয়ত করে রাখবেন ধানটা উঠলে এই ছেলে সাবধান একটা লুক উঠবা না উঠলে আমার নিয়ে উঠবা মেমান হলাইয়া গৃহস্থ ভাগ্যাজ্ঞ অনিতে হিংস কন আমরা আমরা বাড়ি কি মোহনপুর নাকি নাগাইস আমি আপনার আর কি গৃহস্থ না মেমান তো মেমান হলাইয়া গৃহস্থ ভাগ্যাজ্ঞ নিতে হিংসে এটা হয় না এটা বনে না এটা এটা দরকার এতে বুঝছে না ব সাফা দিয়া ব লড়াচড়া করেন না মাহফিলের ভিতরে আমার মাহফিলও কোনোদিন লুক উঠছে এরকম দেখছে যখন আমি উঠি তখন উঠবেন এর আগে উড়ে উঠি গিয়ে কোনো উড়ে উঠি নাই সাফা দিয়া বইয়া থাকেন কথা আছে জরুরি কথা আছে মাত্র ওয়াজ শুরু হয়েছে এটা মাত্র গুছাইয়া না আনতাছি ওয়াজ কত কোন আমি কোন সময় শুরু হয় আমি ইশারা দেব খেয়াল রাখেন মক্কা শরীফতে যেই ভাই আইসে এবার নাম কি সকলে কইতেন ফাল্লেন না তো জিগার দিয়া কি নাম মাশাল্লাহ সচেতন শ্রোতা কি নাম আবার আব্বার নাম হইল আউফ আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় যাইবাড়ায় কইছে যে ইয়া রাসূলুল্লাহ ভাইরারে আমি না বাবার নাম হইল সাদ রাবিয়া বাফের নাম সাদ ইবনে রাবিয়া সাদ খেরিয়া কই ইয়া রাসূলুল্লাহ রহমান ভাই সাহেব আমার আপনি কেউ রে দিয়েন না এবারে আমরা ভাই এই না আমি এমনি এক বাহের এক ফুট বাড়িরও বড়
আব্বাই অনেক জায়গা জমি রাখিয়া দিয়া গেছে। আব্দুর রহমান ভাই সাহেব আর আমি আমরা বাই আমার চিন্তা করেন না, নবী কয় যাও লইয়া যাও, আমার আব্দুর রহমানের যেন কষ্ট না হয়। সাদ ইবনে রবিয়া ভাই আইয়েন আত ধরে লয়ে গেছে ভাই, গিয়া সে রাখো ভাই আপনি কুদুর এখন গাড়াড়াত খেলন, আমি দৌড় দিয়া ঘরের তাইতে আছি, দৌড় দিয়া ঘর গিয়া একটা দড়ি আনছে, দড়ি ধরিছিলেন নি সাইয়া রয়েছে, আরে ধরিছিলেন না কি রশি ছিলেছি না কি দড়ি আনছে, আনিয়া সে রাখো ভাই এই যেহেন আপনি খেলুইছে এখন টিপ দিয়া ধরেন, টিপটা ছাইলেন না, এবার আব্দুর রহমান এখন দড়িয়া রাখছে দড়ির মাথাটা, সাদ ইবনে রবিয়া দড়ির মাথা লইয়া গেছে গিয়া ফুপ মাতাত গিয়া সেরা কয় ভাই এদুর পর্যন্ত আমরা সীমানা সুবহানাল্লাহ কয় না, এটা আমরা বাড়ি আপনি টিপটা ছাইলেন না আমি আইতে আসি, আব্দুর রহমানের টিপ দিয়া দৈরা রয়েছে, সাদ ইবনে রবিয়া হেই মাতাত গিয়া দড়ির দৈরা আবার এই মাথা তাইছে, আইয়া সেরা দুইটা ভাগ করছে, মাঝজাগাটা নির্ধারণ করিয়া খড়া বোয়াইছে, সুবহানাল্লাহ কইতেন না, আব্দুর রহমান কয় ভাই এটা কি তা করতে আছে, কয় বাড়িটা ভাগ করলাম আপনি আমার ভাই না, নবী জিনে কইছে আমরা দুইজন ভাই, সুবহানাল্লাহ কয় না, তো তো আমরা বাড়ি দুই ভাইয়ের মধ্যে ভাগ হইব না, তো ভাগ করার দরকার না, এর লেগে কোমরা কাটা দুই ভাগ করলাম, এই মাইদের খড়াটা ধরেন ধরেন, তো খড়া বোয়াইছে ফিরতে, সুবহানাল্লাহ কয় না, তো ইসলাম বুঝছো নি কিচ্ছু, বুঝছো নি কিচ্ছু, বুঝা যাও ইসলাম কারে কয়, মাইক বরাবর খড়া বোয়াইছে, খড়াটা বোয়াই আবার কয় ভাই সাবে গুলাইয়েন, এই ঘরটাও আমরার, এই ঘরটাও আমরার, আপনি কোনটা নিবেন, এবার ঘর এবার আব্দুর রহমান রে লইয়া ঘরের ভিতরে গিয়া ঢুকছে, ঢুকিয়া কয় ভাই আমার দুইজন বিবি, আমি দুই বিয়া করছি, আপনি তো ভাবিরে আনতেন পারছেন না, কোনো মতে ভাগ্য আইয়া পড়ছেন, এখন তো আপনার কাছে টাকা পয়সাও নাই, যদি আপনি একটা বিয়া করতেন চান মোহর আনা লাগবে, শাড়ি লাগবে, মেকআপ বক্স লাগবে, কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা লাগবে, এত অলংকার সব কিছু দিয়া বিয়া করতেন পারতেন না, চিন্তা করে দেখলাম আমি দুই বউ লইয়া ঘুমায়াম, আপনি বউ সারা থাকবেন কই যায় মানে না, আমার দুই বউয়ের ভিতর একজন তালাক দিয়া দেব, আপনি যেন কম খরচে বিয়ে করতে পারে, বাড়িটা ভাগ হইছে, ঘরটি ভাগ হইছে, দুই বউয়ের লইয়া সাদ ইবনে রবিয়া ঘর ডুইকা কয় ওই যে দেখছো বেড়াটা বাড়িটা মাপলাম যে বেড়া আমার ভাই, আপনার দি ভাই নাই হুইন্যা বিয়া বইলাম এক বা এক মার এক ফুট, মনে করছি আমরা সারাটা বাড়ি লইয়া খায়াম, ভাই ফাইলেন কো কয় গো বউ বিবিরা ভাই ছিল না, আল্লাহ দয়া কইরা আমারে ভাই দিছে, দুই বিবিরা ডাক দেয়া কই বিবি তোমরা তো দুইজন আমার বিবি, আমার ভাইয়েরও মক্কায় বিবি ছিল আনতো পারছে না, এই জন্য চিন্তা করছে একজন তালাক দিয়া লায়াম, ছোটু বউ কয় হয় রে ভালো হইব, তালাক দিয়ালে রে ভালো হইব, একজন ছোটু বউ চিন্তা করছে তালাক দিলে তো বট্টারে দিব কেন, আর আগুয়াই দেখো দিয়ালাম দুইজন রাখুন যা মেলা দরকার কি উনি একলা থাকবে যখন দিয়ালাম একজন দিয়ালাম তালাক, সুবহানাল্লাহ কয় না, কি খেলা চলতে আছে, আগুন আগুন, সুবহানাল্লাহ কয় না রে, বড় কয় দিয়ালাম একজন তালাক দিয়ালাম, সাদ মুস্কি হাসি দিয়া কয় কোরআন শরীফ একটা আয়াত পাইছি, লান্তানা লুল বিল্লাহ হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেইডারে বেশি মায়া করে এইডারে বিলে না দিলে বিলে হইতো না, আল্লাহ কয় সুবহানাল্লাহ কয় না, তো চতুর্থ পারার প্রথম আয়াত, লান্তানা লুল হাত্তা বিল্লাহ বিল্লাহ হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যদি কল্যাণ পাইতে চাও লাভ পাইতে চাও তাইলে প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় দান করো, এটা হইলো আল্লাহর হুকুম, তাইলে তালাক যদি দেওয়ন লাগে প্রিয় যে ডাইডারে তালাক দেওয়ন লাগে সুইটারা বুড়াটারে লইয়া আমি থাকুন লাগবো কোরআনের আইন যদি মানি আর কি, সব ভাল লাগতেন না, ছোট বউরে তালাক দেওয়া লাগছে, বড় বউয়ে কয় কি আগবাইতেন নাকি রে,
আগুয়ে দেন। শুধু বউরে তালাক দিয়া লইয়া গেছে আব্দুর রহমানের কাছে, সুবহানাল্লাহ। কেন সাদ ইবনুর রবিয়া কয় ভাই সাহেব টাকা পয়সা লাগবে না, নাম কাওয়াস্তে মুহরানা, আপনিও কবুল কন, এই তুমিও কবুল কও, সুবহানাল্লাহ। কেন এখন আল্লাহ করলে দুই ভাইয়ের দুই বাড়ি হইছে, দুই ভাইয়ের দুই ঘর হইছে, দুই ভাইয়ের দুই বিবি হইছে। এবার সাদ কয় ভাই আর একটা জিনিস বাকি রইছে, সুবহানাল্লাহ। কয় না রে, কয় আর একটা জিনিস বাকি রইছে। কয় কি জিনিস? কয় আব্বাই মরার সময় আমার একটা ফোটলা দিয়ে গেছিল, ফোটলাটা খুললা চাইয়ে দি হুদা টিয়া টিয়া, বাড়ি যেমন দুই ভাগ, ঘর যেমন দুই ভাগ, বিবি যেমন দুই ভাগ, আব্বার রেখে যাওয়ার টাকাও এখন দুই ভাগ হবে। আব্দুর রহমান ইবনে আউফ আত্রাত ধইরা লাইছে, সাদ ইবনু রবিয়া আত্রাত চিফা দিয়া ধইরা চোখের পানি ছাইড়া দিছে। আব্দুর রহমান কয় ভাই আর আগুয়াইওলা, আর আগুয়াইওলা, আর আগুয়াইওলা, বাড়ি ভাগ করছ, ঘর ভাগ করছ, বিবি ভাগ করছ, টাকার ভাগ করা লাগবে না, আমার কোনো দায় দাবি নাই, যে দুর্দিশই বেশি আমার শুধু বাজারটা দেখাই দাও। মক্কায় আমি ভালো ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলাম, ব্যবসার টেকনিক আমি বড় ভালো বুঝি, গৃহস্থত্বে ফল কিন্না রাহি, গাড়িওয়ালা যাইতো লইলে আমি বুঝ কইরা দাম চাইয়া বেশি, মাশাল্লাহ লাভ হয় ভালো, আমরা সফিউল্লাহর মতো, আমরা মোহনপুর বাজারে সফিউল্লাহ ফল ব্যবসায়ী, কঙ্গাই বাজার সফিউল্লাহ ফল ব্যবসা করে না, গৃহস্থত্বে ফাপ্পা কিনা রাখিয়া দেয়, এরপরে আবার গাড়িওয়ালা যাইতো লইলে দেশি ফাপ্পা কেন, এটা বেসায় ভালা, আমারও দিছে, মারহাবা কইতেন না, আমার অত্যন্ত আদরের, আমার কলিজার টুকরা। আব্দুর রহমান কয় বাইরে আমি ব্যবসার টেকনিক ভালো বুঝি, টাকা লাগবে না, বাজারটা একটু দেখাই দাও, কেমনে কি করা লাগবে বাহিরা আমি বুঝ করাম। সাদ ইবনু রবিয়া ধরা ধরা বাজারও লইয়া গেছে, বুঝ কইরা মাল কিনছে, বুদ্ধি কইরা বেচছে, মাশাল্লাহ ভালো লাভ হইছে। ইতিহাস সাক্ষী দেয় মদিনায় কয়েকজন ধনীর ভিতরে একটা সময় আব্দুর রহমান সেরা ধনী হয়ে গেছে, নবীজির অন্তকাল হয়ে গেছে। আমি তাড়াতাড়ি আগাইতে আছি, আপনারা বোধহয় কষ্ট হইতে আছে না, নবীজির অন্তকাল হয়ে গেছে, মক্কায় দুর্ভিক্ষ দেখা দিছে, বন্যা হয়েছে, ফসল টসল সব মারি গেছে, পুরা মক্কায় চুলায় আগুন জ্বলে না, নবীজি নাই, আরে মদিনায় নবীজি নাই, মদিনার মানুষগুলো হাহাকার শুরু হয়ে গেছে, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না। আম্মা জান আয়েশা ছিলেন, তিনি ছিলেন বড় বুদ্ধিমতী, আম্মা জান আয়েশা কয় যাও আমার আব্দুর রহমান রে গিয়া ডাক দাও। একবারা গিয়া কইছে আব্দুর রহমান ভাই সাহেব আম্মা আপনারে ডাকে, সুবহানাল্লাহ। কয় না নবীর বিবির আমাদের কি হয়, গিয়া কয় ভাই সাহেব, ও আব্দুর রহমান ভাই সাহেব আম্মা আয়েশা আপনারে ডাকে। আব্দুর রহমান কাম টাম হালাই উঠতে দিছে দৌড়, নবীর রোজার কাছে দিয়ে আম্মার হুজরারা দরজাত খেরিয়া কয় আম্মা আপনি বিলে আমারে ডাক দিছেন, কয় হ, কয় আম্মা কে রে ডাক দিছেন, কয় আব্দুর রহমান রে, আমি আর নবীজি একদিন আমার ঘরটার ভিতরে বইয়া রইছি, এমন সময় দেখছি নবীজিয়ে কয় আয়েশা আমার একটা উম্মত আছে, আমার একজন সাহাবা আছে, নাম হইল আব্দুর রহমান, তারে আল্লাহ এমন টেহা দিব তে জান্নাতও যাইব, কিন্তু টেহার হিসাব দিতে দিতে যাইতে একটু দেরি হয়ে যাবে, এত টেহা তারে আল্লাহ দিব, হিসাব সারা দফারই তো পারতো না, হিসাব দিতে গিয়া দেরি হইব। আব্দুর রহমান কফালো থাবড়াইব, এত টেহা আমার কি দরকার ছিল, কি এর লেগে আমি আটকাই গেলাম, কম টেহাওয়ালা মানুষটি দৌড় দিয়া লাইছে বাড়ির জান্নাতের দিকে, আমি দিকে রুই রইছি। আব্দুর রহমানে কানব, ও আব্দুর রহমান তোমরা নবী আমারে শোনাইয়া শোনাইয়া এই কথাটা কইছে। আব্দুর রহমান সিল্লান দিয়া আম্মা
আম্মা গো এখন আমি কি করতাম, আমার হিসাবটা সহজে লাইন কইরা দেন। কয়ে তুমি এমন একটা কাজ করো, আমি আয়েশা তোমার আম্মায় যেন কেয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিতে পারি। আব্দুর রহমান চোখ মুছতে মুছতে বাইদ গেছে, বাইদ গিয়া সেটা মাত্র বইছে, কান্দতে আছে ঘরের তারা জিগায় কান্দেন কেড়ে কলজোড়া ফাইটটা জেকিতেছে কি উত্তম টেহা দিয়া। এমন সময় কর্মচারী আয়ক, আব্দুর রহমান মালিক আপনার কাফেলা সিরিয়া থেকে মদিনায় ঢুকতে আছে। সুবহানাল্লাহ, বলবেন না, আপনার ব্যবসার মাল নিয়ে কাফেলা সিরিয়া থেকে মদিনায় ঢুকতে আছে। আব্দুর রহমান কয়, সাবধান, এই কাফেলা আমার ঘরে আইনো না, এই কাফেলা নবী রওজার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ, বলবেন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কাফেলা নবীর রওজায় নিয়ে যাও, বাড়িতে আনার দরকার নাই, আমি ওই জায়গায় আসতেছি। ইতিহাস সাক্ষী দেয় 700 উট বুঝাই মাল কাফেলায় ছিল, 700 উট বুঝাই মাল কাফেলায় ছিল। এই 700 উটওয়ালা কাফেলাটা নিয়া যখন দাঁড়াইছে নবীর রওজায়, আব্দুর রহমান সিল্লান দেখো, আম্মা আম্মা গো আম্মা, আপনি না কইছিলেন আমার ব্যাপারে সাক্ষী দিবেন, এই 700 ওট বুঝাই মাল আম্মা আমার বাড়িতে নেই নাই, আপনার দরজার সামনে দাঁড় করাই দিছি, আপনি যেমনে মন্ডায় কয় খরচ করে। আম্মা জানা এসা কয়, সাহাবারা যাও গরিব যাদের ঘরে চুলায় আগুন জ্বলে না ঘরে ঘরে মাল পৌঁছে দাও, নবীর বিবি যারা জীবিত ছিলেন সবার ঘরে ঘরে কিছু মাল দেওয়া হলো, মুসলমান তারা এমনি জান্নাতি বান্দা হইছে না রে বাপ, তারা সম্পদের চাইতে জীবনের চাইতে জান্নাতরে বেশি দাম দিছে ঠিক কিনা। আমদার তো আব্দুর রহমানের মতো মাল নাই, না হইলে আমরা কুদুর কম আছে, হেবাড়ায় না হইলে 700 ওট বোঝাই মাল দিছে, আমরা কি 7,000-5,000 দিতাম পারতাম না। এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক লোক আছে জাগাত বইয়া 10,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখে, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, মাহফিল রাত ফাড়া দিলে ওজন বুঝি 27 বছর ধরে মাহফিল করি, মাহফিল রাত ফাড়া দিয়ে মন্ডায় কেড়ে জারি সাক্ষী দিছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। লম্বা কথা আমি বলি না, লম্বা কালেকশনও আমি করি না, তোমরা জানো একটা লুক উঠে যাবা না, পারলে দেবা না পারলে নাই, বসে বসে আমিন আমিন করবা। তুমি যে মাহফিল আছো এইটা যেমন আল্লাহ দেখে, তুমি বাড়ির দিকে আড়া দিলে এইটাও আল্লাহ দেখে, তুমি মনে করছো তাড়াতাড়ি বাদ যাইবা গা কালেকশন ওই বোধ মানছে না টেহা দিব, আমি তো দিতাম না বইয়া থেকে লাভ কি, তারা ওরা কর্তা গিয়া দিছো দৌড় ওই আম গাছের শিকড়ের মস্কাই গেছে গা ফাও নিচে তাড়াতাড়ি দোহানো, ডাক্তরে দেখা কয় এই রুগী আমি ধরতাম না, লইয়া গেছে এই লেট গুঞ্জ, এরপরে ডাক্তরে দেখা প্লাস্টার করে তোমারে হতাই রাখছে, সকলে বাইত গিয়া চুপ ঘুমাইয়া উঠছে, ফজরের পরে সিএনজি দিয়া তোমারে বাইত লইয়া আইছে, তাড়াতাড়ি লাভের দূরে হয়, তাড়াতাড়ি কইরেন না, আপনারা এখানতে গিয়া বাইট উঠতে লাইবেন, আর আমি এখানতে কুমিল্লা পর্যন্ত যাওয়ার লাগবো, আমরা ডেলি অন্তত 50টা কাম করি, আপনারা মাহফিল হইলে যেই তাড়াহুড়া করেন আমরাও এই তাড়াহুড়া করি না, আর যা কেড়া তাড়াহুড়া করে সাইয়া রাখবেন।